নর্মালি এই যে ব্যাগটা, এটা আসলে আমি বিভিন্ন ধরনের, আমার একটা মাইক্রোফোন রয়েছে, রোডের মাইক্রোফোন ক্যারি করার জন্য আমি নিয়েছিলাম, 2.4 মিটার মতো এরকম বলেছিল ওরা। এটা নিয়েছিল 303 টাকা, ডেলিভারি চার্জ সহ হার্ড ডিস্ক রাখার একটা পোর্টেবল ব্যাগ যেটাকে ওরা বলে থাকে। সো কোয়ালিটির কথা বলতে গেলে এগুলো তুলনামূলকভাবে অনেকটা শক্তভুক্ত হয় এবং লং লাস্টিং করে, যার কারণে আমি এটাকে নিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই শক্তভুক্ত, এটাই আমার মানে ভালোই লেগেছে। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম এরকম একটা প্রোডাক্টই, মানে সেম প্রোডাক্টটাই দারাজ দিচ্ছে মাত্র 166 টাকায়। তো পরবর্তীতে আমি তিনটা প্যাকেজ বানিয়ে অর্ডার করি, যা অর্ডার করার পরেও ওরা আমাকে ছোট্ট একটা প্রোডাক্ট ধরিয়ে দিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন কতটা ছোট, পাশেও ছোট, সব কিছুটাই ছোট। আর এটার যদি স্পেসটা আমি আপনাদের দেখাতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন স্পেসটা এতটুকু। এখানে আমার ক্যামেরার দুইটা ব্যাটারি রয়েছে, আর রয়েছে রোডের মাইক্রোফোনটা, যেটা আমি নর্মালি এটাই ব্যবহার করার জন্য নিয়েছিলাম। কিন্তু এটা তো পারফেক্টভাবে একদম সেট আপ হয়ে গেছে, আমার খুব একটা ঝামেলাও হয় না, কোনো সমস্যাও হয় না। এগুলোকে পোর্টেবল, নর্মালি পোর্টেবল হার্ড ডিস্কের ব্যাগ বলা হয়ে থাকে। সো কোয়ালিটির দিক থেকে এগুলো আমার ভালো লাগে, কারণ হচ্ছে এগুলো অনেকটা একটু শক্তভুক্ত। এছাড়াও আমি আর একটা নিয়েছিলাম এরকম, যেটা আমার 121 টাকা পড়েছিল, ডেলিভারি চার্জ সহ, এটা 65 টাকা মূল্য। সো এগুলো একটু ভালো কোয়ালিটির। এছাড়াও নর্মাল এরকম যেগুলো পাওয়া যায় এগুলো খুব একটা বেশি দিন পর্যন্ত লাস্টিং করে না, নর্মাল লাস্টিং করে। সো এগুলো আমি না নেওয়ার জন্য সবাইকে বলবো। 466 এরকম টাকার মধ্যে, প্রাইজের মধ্যে আমি এই দুইটা চার্জার পাই, মানে আমি অবাক হয়ে যাই যে 30 ওয়াট করে তাহলে অর্ডার করে দেই যে ভালো চার্জার, কারণ একটা চার্জার কিনতে গেলে ভালো একটা 500 টাকার মতো পড়ে যায়। আনবক্স করে দেখাচ্ছি, আমি কিন্তু ট্রাই করে দেখেছি যে কত ওয়াট আউটপুট দেয় নর্মালি। একটা পিডি দেওয়া রয়েছে, পিডিতে বলা হয়েছে যে 20 ওয়াট আউটপুট দিবে, লেখা আছে 20 ওয়াট এখানে। আর তিনটা USB রয়েছে, USB-তেও বলা হয়েছে যে আউটপুট প্রত্যেকটাতেই আপনার 20 ওয়াট করে দিবে, কিন্তু নর্মালি এটার যে আউটপুট রয়েছে এটা হচ্ছে 12 ওয়াটের মতো প্রোভাইড করে। আর এটা বলা হয়েছে পাওয়ার 3.0 নর্মালি যদি বলতে যায় তাহলে 20 ওয়াটের উপরে যায়, ওরা যেভাবে বলছে আর কি। 15 ওয়াট সর্বোচ্চ পাওয়া যাবে, কিছু কিছু সিচুয়েশনে এটা 15 ওয়াট দিবে যদি ভালো মানের ব্র্যান্ডের ফোন। আমি আর একটা অর্ডার করি, এখানে ওরা বলছিল যে এটাতে টাইপ সি দেবে, পোর্ট থাকার কথা ছিল, যেটা হচ্ছে টাইপ সির একটা পোর্ট, যেটা ওরা মিসিং করে দিছে, এখানে প্লাস্টিক দিয়ে তৈরি করছে, এখানে এই টাইপ সির পোর্টটা দেয় নাই। সো এটারও কোয়ালিটিটা, আর আমি এই পোর্ট কিন্তু অর্ডার করি নি, এই পোর্টের জন্য আবার আলাদা করে প্লাগ করতে গেলে টুপিনের মতো একটা কনভার্টার কিনতে হয়, যেটা আর একটা হেজেল, এটা অর্ডার করি নাই, তারপর ওরা এটা দিয়ে দিছে। দারাজের হলো এই একটা কাজ, ওরা আসলে এই ধরনের মানে ঝামেলাগুলো তৈরি করতেছে। সো সব কিছু মিলে যদি বলতে যাই তাহলে একবারে যে খারাপ বিষয়টা আসলে এরকম না। চাইলে আপনারা দেখতে পারেন, মোটামুটি তিনটা মিলিয়ে আমার 466 টাকা পড়েছে টোটাল ডেলিভারি চার্জ সহ। ওয়াট আশা করতে পারেন, চার্জার থেকে এর বেশি আশা করাটা ভালো হবে না, ব্র্যান্ডের প্রোডাক্ট না, নর্মাল চায়না প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন। আর এগুলো অর্ডার করলে নর্মালি 20-25 দিন 30 দিনের সময় লাগে, এগুলো লজিস্টিকভাবে একবারে চায়না থেকে শিপেট হয়ে পরবর্তীতে বাংলাদেশে আসে, দারাজের কাছে খুব একটা অ্যাভেলেবেল এগুলো থাকে না। যেগুলো অ্যাভেলেবেল থাকে দারাজ 1-2 দিনের ভিতরে ওগুলো সরাসরি পাঠিয়ে দেয়, ডেলিভারি করে দেয়। সো যার কারণে এইসব প্রোডাক্ট অর্ডার করলেও প্রবলেম, যেমন হয়তো ভাই দুইটা প্রোডাক্ট দারাজের কাছে ছিল, একটা ছিল না, অনেক লেট করে ফেলছে দিতে, প্রায় 1 মাসের উপরে আমার এরকম সময় লাগছে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিনতে। সো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।